ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাংলা ভবন কমিউনিটি সেন্টার। এটি হচ্ছে বাংলা ভবনের ঠিক সম্মুখে বাঘ রাস্তার পাশে, একদম ফরওয়ার্ড রাস্তা, সুপ্রশস্ত এবং হাইরেজ বিল্ডিং। এটা হচ্ছে চারশালার মেন রোড। সো আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই বাংলা ভবনের ভিতরের পরিবেশ, সুন্দর একটি কমিউনিটি সেন্টার। চলুন বন্ধুরা, এখন আমরা বাংলা ভবনে প্রবেশ করি। সত্যি অসাধারণ সুন্দর নারায়ণগঞ্জের বাংলা ভবনটি। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি বাংলা ভবনের সৌন্দর্য। সত্যি অসাধারণ সাজানো গোছানো সবুজে ঘেরা নারায়ণগঞ্জের বাংলা ভবন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলা ভবনের মেন গেট দিয়ে প্রবেশ করার পরে হাতের ডান পাশটাতে একটি সুন্দর সাজানো গোছানো বড় একটি পুকুর। পুকুরটিতে বেশ নানা ধরনের মাছ ছাড়া আছে, সাথে হচ্ছে সারি সারি বড় আমের গাছ, লাইনে লাইন আমের গাছে আম ধরে যখন আমের সিজন থাকে। এখন অবশ্য আমরা আমের সিজনটা পাইনি। একদম মেন রোডের সাথে বাংলা ভবন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের ভেতরের দিকটা দেখাব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখুন যে অনেক সুন্দর পুকুরের পাশে বাংলা ভবনের ভেতর কিছু পাখি কিচির মিচির ডাকছে, খুবই ভালো লাগছে পাখিগুলো দেখতে। আমি আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা পাখিগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। চড়াই না, এটা হামিং বার্ড, রাইট। সুন্দর করে লেখা, এটা হচ্ছে বাংলা ভবনের ঢুকতে হাতের একটু সামনে এগুলে আপনারা খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট দেখতে পাবেন, গাছ গাছরায় ভরপুর। এটি হচ্ছে গাছে পাখি বসে থাকে। এটি হচ্ছে একটি আমব্রেলা, সো এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। সত্যি কথা বলতে বাংলা ভবনের ভিতরে একদম সবুজে ঘেরা, খুব সুপ্রশস্ত সুবিশাল বড় বড় কিছু গাছ রয়েছে, সুন্দর সাজানো গোছানো বাংলা ভবনটি। সো আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছের মতো কিছু গাছ লাগিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে বাংলা ভবনের সামনের দিকের ফ্রন্ট ভিউ, ফরওয়ার্ড সাইড। সো আমরা চলেন আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই। সুবিশাল এরিয়া নিয়ে এই বাংলা ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে বর্ষার একটি সুন্দর একটি আমব্রেলা, আর্টিফিশিয়াল আমব্রেলা, ইট পাথর কংক্রিট দিয়ে তৈরি করা। সো এখানে চাইলে আপনি বসে একটু রেস্ট নিতে পারবেন। দেখেন এখানে একটি আম গাছ, গাছের গোড়াটা সুন্দর ইট দিয়ে বাঁধাই করা। এখানে একটি দোলনাও সেট করে রাখা হয়েছে রিল্যাক্সেশনের জন্য। সত্যি অসাধারণ বাংলা ভবন, সাথে একটি সুবিশাল পানির ট্যাঙ্ক।
এটি অবশ্য বাংলা ভবনের বাউন্ডারির বাইরে। অসাধারণ ভিউ বাংলা ভবনের, নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক বাংলা ভবন। এটা হচ্ছে বাংলা ভবনের ভিউ, এটি সেই ঐতিহ্যবাহী বাংলা ভবন। সামনে ফুলের গাছ দিয়ে সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটি আমব্রেলা, সেখানে লোকজন বসতে পারে আসলে। তো এখন শীতকাল, সেজন্য এখানকার ঘাসগুলো কিছু মরে গেছে, আবার অল্প কিছুদিনের মধ্যে ঘাসগুলো গজাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন ঘাসের কিছু সবুজ আকৃতির ঘাস ধারণ করে ফেলেছে। সেগুলো হচ্ছে সারি সারি। এখানে কিছু নারিকেল গাছও দেখা যাচ্ছে, সুবিশাল নারিকেল গাছ। দেখেন গাছে নারিকেল ধরে আছে। এ হচ্ছে নারিকেল গাছ, নারিকেল গাছের একটি সারি। এই হচ্ছে বাংলা ভবনের একদম ফ্রন্ট সাইড। দেখেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলা ভবন। সো বাংলা ভবন লেখাটা খুবই চমৎকার, অনেক আগের একটি লেখা দেখে বোঝা যাচ্ছে। সো সামনে বাগান সারি সারি, একটি সেন্টার পাশে, এখানে বসে খাবার দাবারের বিশাল ব্যবস্থা আছে। সেখানে বগে মাছ ধরছে, সেখানে পানির ব্যবস্থা করা। নারিকেল গাছগুলা অনেক আগের, বিশাল বড় বড়। বাংলা ভবনের যে ভবনটি এটা দেখাবো। আপনারা অলরেডি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলা ভবনের ভবনটির একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর।